রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালের সহায়তায় তথা রঘুনাথপুর যুবশক্তির পরিচালনায় আজ নন্দুয়ারা গ্রামের পাথুরপুকুর প্রাইমারি স্কুলে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও চক্ষু অপারেশনের জন্য এক শিবিরের আয়োজন করা হয়। চোখের ছানি সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন অথচ রামচন্দ্রপুর যাওয়ার সামর্থ্য যাদের নেই তাদের জন্য এই ব্যবস্থা করা হয়। আপনাদের এই যে প্রোগ্রাম রেখেছেন, এই প্রোগ্রাম রাখার উদ্দেশ্যটা কি, মেন উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য হচ্ছে আমাদের নিকটবর্তী এলাকাতে এবং রঘুনাথপুরে প্রচুর চোখের ছানি এবং চোখের প্রবলেমের মানুষ রয়েছে, তাদের এই প্রবলেমটা হাতের সামনে সলিউশন করার জন্যে এবং তারা কি রামচন্দ্রপুর অবধি যেতে পারে না, সে কারণে আমরা রামচন্দ্রপুর থেকে ডাক্তারবাবুরা এখানে আনার ব্যবস্থা করেছি এবং এনা রেখে বিনামূল্যে তারা চক্ষু পরীক্ষা এবং চক্ষু ছানি অপারেশন করছে। এখানে কি প্রত্যেক মানুষের জন্য না কিছু মানুষের ভাগ করা আছে? না, প্রত্যেকের জন্য, যে কেউ আসতে পারে। তো এইবারে কি প্রথম আপনাদের না আগেও এই ধরনের প্রোগ্রাম হয়েছে? না, আমাদের এই ধরনের প্রোগ্রাম, চক্ষুর প্রোগ্রাম এটা প্রথম। এর আগে অনেক কিছু প্রোগ্রাম রয়েছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে প্রতিবাদ মিছিল অবধি, কিন্তু চক্ষু ছানি বা চক্ষুর নিয়ে এরকম প্রথম। প্রথম তো আপনাদের যেটা দেখতে পাচ্ছি রঘুনাথপুর যুবশক্তি, এটা কি কোনো ক্লাব বা কি? এটা এটা কোনো ক্লাব নয়, কোনো ক্লাব নয় বা রেজিস্ট্রেশন কিছু নয়। রঘুনাথপুর যুবশক্তি হচ্ছে রঘুনাথপুরের ইউথ জেনারেশন পুরো আমরা। ও, মানে এটা তো মোটামুটি বলতে গেলে রঘুনাথপুরবাসী মিলে তৈরি নাকি? তো এখন অবধি আপনাদের কাছে কতগুলো পেশেন্ট এসেছে? এখন অবধি 52 জন পেশেন্ট আমাদের অবধি এসছে। আজকে টার্গেট আপনাদের মোটামুটি কতজন দেখবেন? 100। তো এই জন্য এই যে আজকে হচ্ছে, এটা আপনাদেরকে সহযোগিতা কে করছে? সহযোগিতা রঘুনাথপুরের প্রত্যেকের, রঘুনাথপুরের লোকাল পাবলিকে আমাদের যতটা পেয়ে সহযোগিতা করেছে এবং তাছাড়া আমাদের নিজেরাও, আমাদের যত ইয়াং ছেলেরা আছি, যুব সমাজে যারা আছি, তারাও নিজের থেকে কিছু কিছু নিজেরাই দিয়ে পরে এটা অর্গানাইজ করেছি। এখানে যে আপনার যে এই যে চিকিৎসা হচ্ছে, ডাক্তার এসছেন, আরও যে স্টাফ দেখতে পাচ্ছি মেডিকেলের, এই সব কোথা থেকে এসছেন? রামচন্দ্রপুর আই হসপিটাল। এখানে ডাক্তার মশাই আর কেউ এসছেন নাকি? হ্যাঁ, রামচন্দ্রপুর নেতাজি হসপিটাল থেকে ডাক্তারদের গ্রুপ এসেছে পুরো। ডাক্তারবাবুদের তো মোটামুটি এখন অব্দি 40টা পর্যন্ত পার হয়ে গেছে, 50টা পার, 50টা পার হয়ে গেছে। তো টার্গেট 100। তো নেক্সট আরো কিছু মানে চিন্তা ভাবনা, এই চোখ তো এটা চলছে, এই মেডিকেল লাইনে কিছু আর চিন্তা ভাবনা আপনাদের আছে কি? হ্যাঁ, আমার চিন্তা ভাবনা রয়েছে একদিন বিনামূল্যে চিকিৎসার ক্যাম্প করানোর চিন্তা ভাবনা রয়েছে। ওটা কি রঘুনাথপুরে? রঘুনাথপুরে। তো সেক্ষেত্রে কি শুধু চিকিৎসাটা ফ্রি না ওষুধটাও ফ্রি হবে? না, ওষুধ চিকিৎসা দুটোই ফ্রি আমরা চিন্তাভাবনা করেছি, চেষ্টাও করব, তারপর যতটা সম্ভব আমরা করব। আজকের দিনে যে চলছে সেটা, আজকে কি শুধু চিকিৎসাটা ফ্রি না সব কিছু, ট্রিটমেন্ট থেকে চশমা থেকে সব ফ্রি? না, আমাদের এখানে মধ্যে সব কিছুই ফ্রি রয়েছে, শুধুমাত্র যাদের চোখের ছানি অপারেশন হচ্ছে তাদেরকে রামচন্দ্রপুর অপারেশন, চশমা এবং চক্ষুর ওষুধ সব কিছু বিনিময়ে 200 টাকা লাগবে, যাতে অপারেশন হবে, তাছাড়া পুরো এরকম ওষুধ আর দেখা ফ্রি চিকিৎসা। দাদা আপনার নাম? বিমান গোস্বামী। আপনার বাড়ি? আমার রঘুনাথপুর পাহাড়তলি।
স্যার আজকে যে আপনার এই যে চক্রশিবির চলছে, এই শিবিরে মোটামুটি এখন অবধি কতজন পেশেন্ট? 50 জনের মতন আমাদের কাছে যা ওনারা বলছেন, 50 জনের মতন এখনো পর্যন্ত এসেছেন। তো আজকে মোটামুটি টার্গেট কত আছে? আমরা 100 মতন বা 100 থেকে একটু বেশি পেশেন্ট দেখতে পারি, আমাদের যা টিম আছে আজকে। এখন অবধি যে 50 জন পেশেন্ট আপনি দেখেছেন, সেক্ষেত্রে আপনার পেশেন্টদের চোখের অবস্থা কি দেখলেন? চোখের অবস্থা যেগুলো ধরুন, কিছু এরকম পেশেন্ট আছেন যারা রিফ্র্যাকশন দরকার, যাদের চশমা দরকার, তাদেরকে আমাদের এখানে সামনেই আমাদের আমাদের হসপিটালের একটা উইং, এখানে বলতে পারেন একটা ভিশন সেন্টার আছে এই বাঁকুড়া রোডে, শৈলবালা দেবী ভিশন সেন্টার, সেখানে আমাদের রেফার করা হয়েছে। আদার দেন কিছু রেটিনার কেস আছে, মানে রেটিনার সমস্যা আছে এরকম একজন দুজনের, একজনের চোখে ব্যথা ছিল, তাদেরকে আমরা রামচন্দ্রপুর নেতাজি হসপিটালে রেফার করেছি। আর মোটামুটি এখনও পর্যন্ত 10 জনের মতন ক্যাটারাক্টস সার্জারি অপারেশন যোগ্য কিছু পেশেন্ট পাওয়া গেছে, তাদেরকে সিলেক্ট করা হয়েছে। তাদেরকে আমরা বলেছি উইদিন 2 আওয়ার্স এখানে এসে রিপোর্ট করতে, 2 ঘন্টার মধ্যে আমরা ওনাদেরকে এখানে অ্যাডমিশন প্রসিডিওর যেটা আছে আমাদের হসপিটালে সেটা কমপ্লিট করে আমরা গাড়িতে করে নিয়ে যাব। আবার যথারীতি পরশু দিনকে সকালবেলা এখানে 10:30-11টা নাগাদ পৌঁছে দিয়ে যাবো। স্যার আমি বলছিলাম, যেটা ওই বাঁকুড়া রোডে যেটা আপনাদের অফিস আছে একটা, ওটা কীভাবে সেবা দেওয়া হয় ওখানে? যেমনভাবে পেশেন্ট আসে সেরকমভাবে পেশেন্টকে দেখা হয় ওখানে। জেনারেলি ওটা কী হয়, ওখানে পেশেন্টকে দেখার পরে পেশেন্টের সঙ্গে যে ইন্টারাকশানটা হয়, ডাক্তার বসে থাকেন আমাদের হসপিটালে, পেশেন্ট বসে থাকে এখানে, ইন্টারনেটের মাধ্যমে স্কাইপের মাধ্যমে আমাদের ডাক্তারের সঙ্গে দেখা, মানে ওনার সঙ্গে কথাবার্তা বলানো হয়। পেশেন্টের যে সমস্যাগুলো পেশেন্ট বলেন ডাক্তারকে, সেটা পেশেন্ট ওখানে স্ক্রিনে দেখতে পান, মানে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার স্ক্রিনে ওখানে দেখতে পান আমাদের হসপিটালে বসে। আবার যথারীতি এখানে ডাক্তারবাবুকে দেখতে পান পেশেন্টরা। আদার দেন দ্যাট আমাদের এখানে 2 জন টেকনিশিয়ান থাকেন, একজন অ্যাডমিন স্টাফ আছেন আর একজন নি থাকেন, যিনি ওই অপ্টম মানে ক্লিনিক্যাল ব্যাপারটা দেখেন আর কি। তো তার কাজ হচ্ছে এখান থেকে যে সমস্ত মানে ফাইন্ডিংসগুলো আছে সেগুলো ডাক্তারবাবুকে জানানো, ঠিক আছে? কিছু রুটিন ফাইন্ডিংস থাকে, মানে রুটিন কিছু চেক আপ থাকে, সেগুলো চেক আপগুলো করে ডাক্তারবাবুকে জানানো। এবং আমাদের এখানে হ্যান্ডেল ফান্ডাস ক্যামেরা আছে, তার মাধ্যমে ফান্ডাসের ছবিও ওখানে পাঠানো হয় ডাক্তারবাবুর কাছে, সবই অনলাইন। উনি দেখে তারপরে উনি যেটা প্রেসক্রাইব করেন সেই প্রেসক্রিপশনটা অনুযায়ী ওনারা সেই প্রেসক্রিপশনটা ওনাদেরকে দিয়ে দেন পেশেন্টদেরকে, এবং রিফ্র্যাকশনটা উনি করে দেন। যদি রিফ্র্যাকশন কিছু রিফ্র্যাক্টিভ এরার থাকে সেই রিফ্র্যাক্টিভ এরারটা ঠিক করার জন্য উনি চশমার বাবু প্রেসক্রাইব করে দেন এখানে। ওখানে মোটামুটি খরচা কীভাবে হয় মোটামুটি? ওখানে খুবই স্বল্প মূল্যে, যেটা আপনার জেনারেলি দেখুন বাচ্চাদের মানে পেশেন্টদের কাছ থেকে বোধ হয় 30 টাকা রেজিস্ট্রেশন নেওয়া হয়, 30 টাকা রেজিস্ট্রেশন নেওয়া হয়। আদার দেন দ্যাট চশমার রেট ওখানে খুবই কম, 150 টাকা, 120 টাকা কি 200 টাকা ম্যাক্সিমাম। ওটা কি ঠিকানা বললেন? রঘুনাথপুর বাঁকুড়া রোড, বাঁকুড়া রোডে শৈলবালা দেবী ভিশন সেন্টার। আপনার নাম স্যার? আমার নাম রাজশেখর চক্রবর্তী, স্পেশাল অফিসার অপারেশন নেতাজি হাসপাতাল। ধন্যবাদ আপনাকে।